নমস্কার আমাৰ সকল আমার কৰ্মচাৰীসকলৰ সরকারি কর্মচারী সকলের দিছে এটা একটা কঠোর নির্দেশনা এটারপরা আমার রাজ্যের সরকারি কর্মচারী সকলে নয়টা পঞ্চল্লিশর আবেলি পাঁচ কাৰ্যালয়ত কার্যালয় লাগিব হয় সার্বজন সকল আবেলি পাঁচ বজাৰ পূর্বে কোনো সরকারি কৰ্মচাৰীয়ে কার্যালয় এৰিব ন হয় হয় ছাৰ বেদেউসকল আমি আজিৰ এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো জানি ল'ম তাৰ আগতে আপোনালোকক এটা অনুৰোধ অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো লাইক শ্বেয়াৰ কৰিব আৰু নতুনকৈ অহা ছাৰভেদেসকলে আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব হয় ছাৰবেদসকল অসম সচিবালয়ত বলবৎ হৈছে ফেজ ৰিকগনেশ্বন এটেণ্ডেঞ্চ ছিষ্টেম দুই নৱেম্বৰৰ পৰা বলবৎ হৈছে এই নতুন পদ্ধতি সচিবালয়ৰ কৰ্মচাৰীৰ কাৰ্যালয়ত প্ৰৱেশৰ সময় হৈছে পুৱা ন বাজি পঞ্চল্লিছ মিনিট আৰু কাৰ্যালয়ৰ পৰা ওলোৱাৰ সময় আবেলি পাঁচ বজাত আবেলি পাঁচ বজার পূর্বে কোনো সরকারি কর্মচারী কার্যালয় এৰিবলৈ হলে লব লাগিব কর্তৃপক্ষর অনুমোদন হয় সকল সার্ভেদ চৰকাৰী কর্মচারী বাবে এই কঠোর প্ৰকাশ প্রকাশ করেছে গতি সকল। আশা করছি আয়া নিশ্চয় আমার সরকারি বাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হেয় অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার করব আর নতুন করে অহা সকলে আমার এই চেনেলটো সাবস্ক্রাইব করে লব